আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে প্রত্যেকে নিজ নিজ অবস্থানে সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকের অনলাইন ভিত্তিক ভিডিও ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আছি আমি তাসলিমা শিকদার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জীবকোষ ও টিস্যু। তাহলে শিক্ষার্থীরা চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, জীবকোষ ও টিস্যু এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব। চলো আজকে টপিকসগুলো একটু দেখে নিই। আজকে টপিকস হচ্ছে কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, সরল টিস্যু সমূহের তুলনা, জাইলেম, ফ্লোয়েম, রক্তকণিকা সমূহের তুলনা, পেশি টিস্যু সমূহের তুলনা এবং বিভিন্ন ধরনের পার্থক্য নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখন আমি কোষ প্রাচীর সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিব। এই প্রশ্নটি অনেক সময় প্রয়োগমূলক প্রশ্ন হিসেবে থাকে। তাহলে দেখে নিচ্ছি কোষ প্রাচীরের গঠনটি আমরা কিভাবে বর্ণনা করব। কোষ প্রাচীরের গঠন বর্ণনার সময় আমরা কোষ প্রাচীরের সংজ্ঞাটা আগে দিয়ে নিব। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এটি মৃত ও জড় বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে কোষ প্রাচীর গঠিত। কোষ প্রাচীর তিন স্তর বিশিষ্ট। কোষ প্রাচীরের প্রথম স্তরের নাম হচ্ছে মধ্যপর্দা। এটি এক স্তর বিশিষ্ট। দুটি কোষকে পাশাপাশি সংযোগ করে রাখার জন্য মধ্যপর্দা ব্যবহৃত হয়। প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দার ওপর বিভিন্ন রাসায়নিক পদার্থ জমা হয়ে তৈরি হয় হচ্ছে প্রাথমিক প্রাচীর। এটি এক স্তর বিশিষ্ট। গৌণ প্রাচীর, প্রাথমিক প্রাচীরের ওপর বিভিন্ন রাসায়নিক উপাদান জমা হয়ে তৈরি হয় গৌণ প্রাচীর। এটি তিন স্তর বিশিষ্ট। এরপরে রয়েছে কূপ। কোষ প্রাচীরের মাঝে মাঝে কিছু ফাঁকা স্থান থাকে, একে বলা হয় কূপ। এখন আমরা জেনে নিব কোষ প্রাচীরের কাজ। কোষ প্রাচীরের প্রধান কাজ হচ্ছে কোষকে আকার আকৃতি দান করা, কোষের দৃঢ়তা প্রদান করা। দুটি কোষের মাঝখানে সূক্ষ্ম আণুবীক্ষণিক নালীর মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হয়, একে বলা হয় প্লাজমোডেজমাটা। এবং কোষ প্রাচীর পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। আশা করি শিক্ষার্থীরা কোষ প্রাচীরের গঠনটি বুঝতে পেরেছে। শিক্ষার্থীরা, এখন আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে জানব এবং খাতায় কিভাবে উপস্থাপন করবে তাও আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমরা মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটি লিখে নিব। কিভাবে লিখব? মাইটোকন্ড্রিয়ার সংজ্ঞাটি হচ্ছে দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমীয় ক্ষুদ্র অঙ্গাণু, যা কোষের শক্তিঘর নামে পরিচিত, তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। এরপরে আমরা লিখব হচ্ছে আবিষ্কারক। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেছেন বিজ্ঞানী কলিকার, নামকরণ করেছে বিজ্ঞানী বেনবারক। এরপরে আমরা লিখব হচ্ছে সংজ্ঞা। একটি কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা থাকে 300 থেকে 400টি। এরপরে দিব হচ্ছে আকার। আকার আমরা এটি উপবৃত্তাকার, গোলাকার, ডিম্বাকার, তারকাকার হয়ে থাকে। এরপরে আমরা লিখব হচ্ছে গঠন। গঠনটি লিখার সময় অবশ্যই আমরা চিত্র আঁকব। চিত্রটি কিভাবে আঁকব তা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এখন বর্ণনাটি বলে দিচ্ছি। মাইটোকন্ড্রিয়ার স্তর হচ্ছে দুটি। এটি দুই স্তর বিশিষ্ট, লিপিড ও প্রোটিন দ্বারা তৈরি বা লিপোপ্রোটিন দ্বারা তৈরি। বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝে ফাঁকা স্থানকে বলা হয় বহিঃপ্রকোষ্ঠ এবং অন্তঃস্তরে আবৃত আবদ্ধ জায়গাকে বলা হয় অন্তঃপ্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়ার ভিতরে তরল পদার্থকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে অন্তঃপ্রকোষ্ঠগুলো আঙুলের মতো ভাঁজ হয়ে অভিক্ষেপ সৃষ্টি করে, একে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে অসংখ্য সবৃন্ত গোলাকার বস্তু রয়েছে, যাকে বলা হয় অক্সিজোম। এবং ম্যাট্রিক্সের মধ্যে রাইবোজোম, বৃত্তাকার ডিএনএ ইত্যাদি রয়েছে। এখন আমরা জেনে নিব হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে কোষে শক্তি উৎপন্ন করা। গ্লাইকোলাইসিস ছাড়া অন্য যে উপাদানগুলো বিক্রিয়াগুলো রয়েছে, যেমন অ্যাসিটাল কোয়ে, ক্রেবস চক্র এখানে সম্পন্ন হবে এবং বেশিরভাগ শক্তি উৎপাদনকারী
পদার্থ বা উপাদান এখানে রয়েছে, তাই মাইটোকন্ড্রিয়াকে শক্তিঘর বলা হয়ে থাকে। এছাড়া মাইটোকন্ড্রিয়া স্নেহ পদার্থ বিপাকে সাহায্য করে এবং শুক্রাণু সৃষ্টিতে সাহায্য করে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, এবং চিত্রের নিচে অবশ্যই তোমরা নামটি লিখে দিবে। গঠন যখন বর্ণনা করবে তখন ছবিটা আঁকবে এবং এর নিচে আমরা ছবির নাম লিখে দিব। আজকের চিত্রের নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন। এরপরে আমরা কাজটি লিখে বর্ণনাটি সম্পন্ন করব। শিক্ষার্থীরা, এখন আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে জ্ঞান লাভ করব। তার আগে, ক্লোরোপ্লাস্ট জানার আগে আমরা প্লাস্টিড সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষে বিদ্যমান দুই স্তর বিশিষ্ট ক্ষুদ্র অঙ্গাণু, যা খাদ্য সংশ্লেষণ, খাদ্য সঞ্চয় ও বর্ণ গঠনে সাহায্য করে। এদেরকে বলা হয় একত্রে প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে তিন প্রকার: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, বর্ণহীন প্লাস্টিডকে লিউকোপ্লাস্ট বলা হয়। এগুলো যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এমন যেমন ভূনির্মস্ত কাণ্ডে লিউকোপ্লাস্ট থাকে। এরপরে আছে ক্রোমোপ্লাস্ট, বর্ণহীন মানে সবুজ বর্ণ ব্যতীত অন্যান্য বর্ণের প্লাস্টিডকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। যেমন ফুলের বৃতি, ফল, বীজ, এগুলোতে যে প্লাস্টিড থাকে তাদেরকে বলা হয় ক্রোমোপ্লাস্ট। এরপরে আমি বর্ণনা করব ক্লোরোপ্লাস্ট। আমরা প্রথমে ক্লোরোপ্লাস্টের সংজ্ঞাটি দিয়ে নিই। সবুজ রঙের প্লাস্টিডকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আবিষ্কার করেছেন বিজ্ঞানী শিম্পার, উনি নামকরণও করেছেন। তো একত্রে আমরা আবিষ্কার ও নামকরণ হিসেবে দিব হচ্ছে বিজ্ঞানী শিম্পার। এরপরে রয়েছে ক্লোরোপ্লাস্টের সংখ্যা। এক বা একাধিক ক্লোরোপ্লাস্ট থাকে একটি কোষে। এরপরে রয়েছে আকার। ক্লোরোপ্লাস্ট সাধারণত ডিম্বাকার, লেন্স আকার, পেয়ালাকার, সর্পিলাকার, তারকাকার, উপবৃত্তাকার হয়ে থাকে। এরপরে আমরা গঠনটা বর্ণনা শুরু করব। ক্লোরোপ্লাস্টের দুটি স্তর রয়েছে, বাইরের স্তরকে বহিঃস্তর এবং ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে যে আবদ্ধ জায়গা আছে তাকে বলবো বহিঃপ্রকোষ্ঠ, এবং অন্তঃস্তর দিয়ে আবদ্ধ প্রকোষ্ঠকে বলবো আমরা অন্তঃপ্রকোষ্ঠ। ক্লোরোপ্লাস্টের তরল পদার্থকে বলবো স্ট্রোমা। স্ট্রোমার অভ্যন্তরে চাকতি আকৃতির অংশকে বলবো থাইলাকয়েড। থাইলাকয়েডগুলো স্তূপের মতো জমা হয়ে তৈরি করবে গ্রানাম চক্র। দুটি গ্রানার মধ্যে সংযোগকারী নালীকে বলবো আমরা গ্রানাম ল্যামেলাম। এগুলো ছাড়াও এখানে স্টার্চ দানা এবং তেল বিন্দু থাকে। ক্লোরোপ্লাস্টের কাজগুলো একটু জেনে নেই। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা এবং ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ করা, ও ফটোরেসপিরেশনে ক্লোরোপ্লাস্ট অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে জেনে নেব। নিউক্লিয়াসের গঠনের শুরুতে আমরা সংজ্ঞা দিয়ে নেব। নিউক্লিয়াসের সংজ্ঞাটি দিব, উদ্জীব কোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দা দিয়ে ঘেরা ক্রোমোজোম বহনকারী অংশকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রবার্ট ব্রাউন। এরপরে আমরা সংখ্যা বলবো, কোষে এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। এখন নিউক্লিয়াসের গঠন ও কাজগুলো দেখে নিচ্ছি। নিউক্লিয়াসে আমরা ফার্স্ট বলবো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ রয়েছে তাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার ঝিল্লি। এটি দুই স্তর বিশিষ্ট। এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে কিছু ফাঁকা স্থান রয়েছে, একে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন উপাদান নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রবেশ করে। এরপরে রয়েছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে তরল জেলির মতো অংশকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এতে আরএনএ, উৎসেচক, বিভিন্ন ধরনের প্রোটিন রয়েছে। এরপরে নিউক্লিওলাস। নিউক্লিওপ্লাজমে ঘন গোলাকার অংশকে বলা হয় নিউক্লিওলাস। এতে আরএনএ, প্রোটিন ইত্যাদি রয়েছে এবং রাইবোজোম সংশ্লেষণে সাহায্য করে। এরপরে কোষ যখন বিশ্রামরত অবস্থায়, অর্থাৎ কোষ যখন বিভাজন না করে, তখন কিছু সুতার মতো অংশ দেখা যায় যাকে বলা হয় ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুর প্রধান কাজ হচ্ছে বংশ পরম্পরায় বৈশিষ্ট্য বহন করা। শিক্ষার্থীরা, এখন আমরা টিস্যু সম্পর্কে জেনে নেব। একাধিক কোষগুচ্ছ সমূহ যদি একই স্থান থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করে তাহলে তাদেরকে বলা হয় টিস্যু।
এখন উদ্ভিদ টিস্যু সম্পর্কে জেনে নিব। বিভাজনের উপর ভিত্তি করে উদ্ভিদ টিস্যু হচ্ছে দুই ধরনের, স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু। যেসব টিস্যু বিভাজনে সক্ষম তাদেরকে বলা হয় ভাজক টিস্যু, আর যেসব টিস্যু বিভাজনে সক্ষম নয় তাদেরকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু আবার তিন ধরনের, সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। আমাদের আজ এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে সরল টিস্যু। যেসব টিস্যুগুলো দেখতে একই রকম, গঠন আকার আকৃতি সব একই থাকবে তাদেরকে বলবো আমরা সরল টিস্যু। সরল টিস্যু আবার তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, যা আমরা ধীরে ধীরে জেনে নেব। প্যারেনকাইমা ছবিতে আমরা দেখতে পাচ্ছি পাতলা প্রাচীর যুক্ত, আমি এখানে লিখেও দিয়েছি, উদ্ভিদের সকল অংশে এর অবস্থিতি বা উপস্থিতি দেখা যায়, এগুলো আমরা বৈশিষ্ট্য আকারে লিখব। কোষগুলো জীবিত এবং সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম পূর্ণ, সেলুলোজ দ্বারা তৈরি। এদের প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা এবং খাদ্যদ্রব্য পরিবহন করা। এই সব প্যারেনকাইমার কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এছাড়াও দুটি সংজ্ঞা আমরা ভালো করে জেনে নিব। জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুঠুরী যুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা, এবং প্যারেনকাইমা যদি ক্লোরোপ্লাস্ট যুক্ত থাকে তাহলে তাকে বলবো ক্লোরেনকাইমা। প্রিয় শিক্ষার্থীরা, এখন কোলেনকাইমা সম্বন্ধে ধারণা নিয়ে নাও। কোলেনকাইমা ছবিটি আমি দেখিয়ে দিয়েছি, এর বৈশিষ্ট্য হচ্ছে বা সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলবো কোলেনকাইমা হচ্ছে এক বিশেষ ধরনের প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। সেলুলোজ পেকটিন দ্বারা নির্মিত, কোষ লম্বাটে ও সজীব, প্রোটোপ্লাজম পূর্ণ, কোষগুলো চৌকোনাকার সরু এবং আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, এবং প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা এবং দৃঢ়তা প্রদান। শিক্ষার্থীরা, এখন স্ক্লেরেনকাইমা সম্বন্ধে জেনে নেবে। স্ক্লেরেনকাইমার ছবিটি আমি এঁকে দিয়েছি, বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। কোষগুলো শক্ত, কোষগুলো লম্বা পুরু প্রাচীর বিশিষ্ট হয়ে থাকে, প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন দ্বারা যুক্ত। এর প্রধান কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, পানি ও খনিজ লবণ পরিবহন করা। আশা করি এই সব প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে তুলনাটি লিখতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এখন জটিল টিস্যু সম্পর্কে ধারণা নিয়ে নিব। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে তৈরি যে স্থায়ী টিস্যু তাকে বলা হয় জটিল টিস্যু। জটিল টিস্যু দুই ধরনের, জাইলেম ও ফ্লোয়েম। জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল বলা হয়। জাইলেম চার ধরনের কোষ নিয়ে তৈরি, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার। ট্রাকিড, ট্রাকিড হচ্ছে, ছবিটা দেখে নাও ভালো করে, ট্রাকিড লম্বা, প্রান্তদ্বয় সরু এবং সূচালো, এরা প্রাচীর হচ্ছে লিগনিন দ্বারা তৈরি। ফার্ন বর্গ নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদে দেখা যায়। কোষরস পরিবহন এবং দৃঢ়তা প্রদান এবং খাদ্য সঞ্চয় হচ্ছে এর প্রধান কাজ। এরপরে রয়েছে ভেসেল, পাশে ছবিটি দেখা যাচ্ছে, ভালো করে দেখে নাও। কোষগুলো হচ্ছে খাটো, একটির মাথায় আরেকটি তৈরি, একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে তৈরি হয়। প্রাচীরগুলো গলে গিয়ে একটি নলের সৃষ্টি করে। প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে নলের সৃষ্টি করবে। গুপ্তবীজী উদ্ভিদে দেখা যায় এদেরকে। পানি ও খনিজ লবণ পরিবহন করা এবং দৃঢ়তা প্রদান করাই হচ্ছে ফ্লোয়েমের কাজ। জাইলেম প্যারেনকাইমা, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলা হয়ে থাকে। প্রাচীর হচ্ছে পুরু বা পাতলা, খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করাই হচ্ছে জাইলেম প্যারেনকাইমার কাজ। জাইলেম ফাইবার, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমাকে জাইলেম ফাইবার বলা হয়ে থাকে। কোষগুলো লম্বা, প্রান্ত সরু, ছবিতে দেখা যাচ্ছে প্রান্ত সরু। এগুলো কোষগুলো হচ্ছে প্রোটোপ্লাজম না থাকার কারণে মৃত। দ্বিবীজপত্রী উদ্ভিদে জাইলেম ফাইবার দেখা যায়। পানি, খনিজ লবণ, পদার্থ পরিবহন করা এবং খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান করাই হচ্ছে জাইলেম ফাইবারের কাজ। শিক্ষার্থীরা, ফ্লোয়েম টিস্যু সম্পর্কে এখন জেনে নিব। ফ্লোয়েম টিস্যু হচ্ছে চারটি অংশ নিয়ে তৈরি, সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখন আমরা এই চারটি অংশ সম্পর্কে বিস্তারিত জেনে নিব। প্রথমে রয়েছে সিভ কোষ, আমরা এখানে দেখতে পাচ্ছি সিভ কোষ বা সিভনল। সিভনল হচ্ছে বা সিভ কোষ হচ্ছে বিশেষ ধরনের কোষ, দীর্ঘ পাতলা প্রাচীরযুক্ত। জীবিত কোষগুলো একটির উপর একটি তৈরি হয়ে নলের মতো সৃষ্টি করে, এবং এই নলের মাঝখানে চালনির মতো ছিদ্র থাকবে যাকে বলা হয় সিভ প্লেট। এরা প্রাচীর, এদের প্রাচীর হচ্ছে লিগনিনযুক্ত। পরিণত সিভ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। সকল ধরনের গুপ্তবীজী উদ্ভিদে সিভ নল এবং সিভ কোষ থাকে।
এদের প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা ও খাদ্য পরিবহন করা। শিক্ষার্থীরা এখন আমরা জানব সঙ্গী কোষ। আমরা ছবিতে সঙ্গী কোষটি দেখতে পাচ্ছি। সঙ্গী কোষ হচ্ছে সিফ কোষের সাথে একটি কোষ থাকবে যাকে বলবো আমরা সঙ্গী কোষ। সঙ্গী কোষটি নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াসটি আকারে বড়। ধারণা করা হয় সিফ কোষের বেশিরভাগ কাজ সম্পন্ন করতে সাহায্য করে হচ্ছে সঙ্গী কোষ। ফার্ন ব্যক্তবীজী উদ্ভিদে এদের উপস্থিতি নেই, মানে সঙ্গী কোষ থাকে না। এরপরে আমরা বর্ণনা করব ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েমে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় উদ্ভিদ কোষকেই বলা হয় ফ্লোয়েম প্যারেনকাইমা। কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় এবং পরিবহন করা। খেয়াল করো শিক্ষার্থীরা, ফার্ন, নগ্নবীজী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা দেখা যায়, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমার কোনো উপস্থিতি নেই। এরপরে রয়েছে ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েমে অবস্থিত স্ক্লেরেনকাইমাকে বলা হয় ফ্লোয়েম ফাইবার। পাতায় উৎপাদিত শর্করা জাতীয় খাদ্য এবং মূলে তৈরি সঞ্চিত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন করাই এর প্রধান কাজ। শিক্ষার্থীরা এখন রক্তকণিকা সমূহ তুলনাগুলো একটু দেখে নে। যখন তুলনা লিখবে তুমি ইচ্ছে করলে মিলগুলো আলাদা পয়েন্ট করে লিখে পার্থক্যটি ছক আকারে লিখবে। আমি একসাথে দেখিয়ে দিচ্ছি। আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট, যেটার উৎপত্তি তিরোটারই হচ্ছে অস্থিমজ্জাতে, এটা আমরা মিল হিসেবে লিখতে পারবো। এরপরে আকার হচ্ছে, আরবিসির আকার হচ্ছে দ্বি অবতল, ডাব্লিউবিসির কোনো নির্দিষ্ট আকার নেই এবং প্লেটলেটের হচ্ছে অনিয়মিত আকৃতির। নিউক্লিয়াস, আরবিসিতে অপরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে কিন্তু পরিণত অবস্থায় নিউক্লিয়াস নেই। ডাব্লিউবিসিতে নিউক্লিয়াস আছে, একইভাবে প্লেটলেট বা অণুচক্রিকাতে নিউক্লিয়াস থাকে না। সংখ্যা দেখে নাও, আরবিসির সংখ্যা প্রতি ঘন মিলিলিটারে রয়েছে হচ্ছে 4.5 থেকে 5.5 লাখ, ডাব্লিউবিসির ক্ষেত্রে 4 থেকে 10 হাজার এবং প্লেটলেট বা অণুচক্রিকার ক্ষেত্রে 2.5 লাখ। গড় আয়ু দেখো, গড় আয়ু আরবিসির ক্ষেত্রে প্রায় 120 দিন, ডাব্লিউবিসির ক্ষেত্রে প্রায় 5 থেকে 10 দিন এবং প্লেটেলের ক্ষেত্রে 1 থেকে 15 দিন। এরপরে রয়েছে বর্ণ। আরবিসি বা লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকার কারণে এর বর্ণ হচ্ছে লাল। অপরদিকে ডাব্লিউবিসি এবং প্লেটলেটের বেলায় হিমোগ্লোবিন না থাকার কারণে এরা বর্ণহীন। এরপরে কাজ, আরবিসিতে হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে এবং ডাব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে এবং প্লেটলেট বা অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। শিক্ষার্থীরা এখন বিভিন্ন ধরনের পেশি টিস্যুর মধ্যে পার্থক্যটি দেখে নেওয়া যাক। প্রথমে আছে ঐচ্ছিক পেশি, বিষয়বস্তু হচ্ছে প্রকৃতি। ঐচ্ছিক পেশি সংকোচন ও প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন, অনৈচ্ছিক পেশিতে প্রাণীর ইচ্ছাধীন নয় এবং হৃৎপেশিতেও প্রাণীর ইচ্ছাধীন নয়। এরপরে আছে আকার। ঐচ্ছিক পেশির আকার হচ্ছে নলাকার, অনৈচ্ছিক পেশির আকার হচ্ছে মাকু আকৃতির এবং হৃৎপেশি হচ্ছে নলাকৃতির। এরপরে রয়েছে শাখা। ঐচ্ছিক পেশি শাখাবিহীন, অনৈচ্ছিক পেশিও শাখাবিহীন কিন্তু হৃৎপেশি হচ্ছে শাখান্বিত। এরপরে রয়েছে আড়াআড়ি দাগ বা ডোরাকাটা দাগ। ঐচ্ছিক পেশি হচ্ছে আড়াআড়ি দাগযুক্ত, অনৈচ্ছিক পেশিতে কোনো আড়াআড়ি দাগ নেই, হৃৎপেশি হচ্ছে আড়াআড়ি দাগযুক্ত। এরপরে রয়েছে নিউক্লিয়াস। ঐচ্ছিক পেশিতে এক বা একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, অনৈচ্ছিক পেশিতে একটি নিউক্লিয়াস এবং হৃৎপেশিতেও একটি কোষে একটি নিউক্লিয়াস থাকবে। এরপরে রয়েছে অবস্থান। ঐচ্ছিক পেশির অবস্থান হচ্ছে অস্থিতন্ত্রের সংলগ্ন, আর এরপরে অনৈচ্ছিক পেশির উপস্থিতি রয়েছে রক্তনালী ও পৌষ্টিক নালীর প্রাচীরে এবং হৃৎপিণ্ডে হৃৎপেশি অবস্থিত। এরপরে রয়েছে ইন্টারক্যালেটেড ডিস্ক, যা ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশিতে থাকে না কিন্তু হৃৎপেশিতে থাকে। আশা করি শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পেরেছে। এখন দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা খুব ভালোভাবে বা মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। যত সমস্যা ছিল আশা করি এখন আর সমস্যাগুলো থাকবে না। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করে নিবে। শিক্ষার্থীরা পরবর্তীতে আবার কোনো এক ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।